হ্যালো এভরিওয়ান, কুক অ্যান্ড টুইস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করছি ছানার পুডিং বা ক্রিম চিজ পুডিং। এটি খুব সহজেই তৈরি করা যায়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় মাঝারি আঁচে পাত্রটি বসিয়ে তাতে 4 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেলের কালার হালকা চেঞ্জ হয়ে আসলে এটিকে এভাবে ঘুরিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে এটি যেন পুড়ে না যায়। ক্যারামেলের কালার ব্রাউন হয়ে আসলেই চুলা থেকে এটিকে নামিয়ে নিতে হবে এবং এটিকে ঠান্ডা করে নিতে হবে। এবার পুডিং তৈরির জন্য যা লাগছে, 3টা ডিম, 1.5 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ ছানা বা ক্রিম চিজ, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ, এখানে 2 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারে ক্রিম চিজগুলো দিয়ে দিচ্ছি। এরপর দুধ দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখন ব্লেন্ড করা উপকরণগুলো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ক্যারামেল জমানো পাত্রে মিক্স করা উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখন পাত্রটির ঢাকনা খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন একটি প্রেশার কুকারে অল্প পানি দিচ্ছি। খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন পুডিংয়ের পাত্রের অর্ধেক পরিমাণে হয়। এখন পুডিংয়ের পাত্রটি খুব সাবধানে প্রেশার কুকারের ভেতরে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে এরকম 10টা সিটি দিতে হবে। এরপর প্রেশার কুকার থেকে পাত্রটি বের করে 4 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। 4 ঘন্টা পর পাত্রটি ফ্রিজ থেকে বের করে একটি প্লেটের উপরে পুডিংটি ঢেলে নিতে হবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল ছানার পুডিং বা ক্রিম চিজ পুডিং।